আমার প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনেক দিন অঙ্কের ক্লাস হয় না, তো তোমাদের রুটিনে যে স্যারের ক্লাস দেওয়া ছিল তিনি আপাতত নিতে পারছেন না, একটু সমস্যা হচ্ছে। তো তোমাদের আমি এই ক্লাসটা নিচ্ছি উৎপাদকীয় বিশ্লেষণ বীজগণিতিক সংখ্যামালা। তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো একটা খুব সহজেই অঙ্কগুলো আমরা করে দিতে পারব। তাহলে প্রথমে বীজগণিতিক সংখ্যামালা, যেটা সেই সংখ্যামালাটা লিখছি, তা হলো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এটা একটা বীজগণিতিক সংখ্যামালা। এখানে এক্স স্কোয়ারের সহ এটা এ, এক্স এর সহ বি, আর এক্স বর্জিত সংখ্যা এটা হলো সি। যদি এই ধরনের সংখ্যামালা থাকে, যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এই এক্স স্কোয়ারের সহ এবং এই এক্স বর্জিত সংখ্যা এই দুটোকে প্রথমে গুণ করতে হবে। এ ইনটু সি, এই দুটো গুণ করে যেটা হবে, মাঝখানে যে সহগটা আছে এক্স এর সহগ বি, এটাকে আমরা বলি মধ্য সহগ। এইবার বিটাকে বি ইজ ইকুয়াল টু এই দুটোর গুণফলকে এমনভাবে লিখব যাতে এই দুটোর যোগফলের সমান হয় এই বি সহগটা। তাহলে যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক, যে ধরা যাক এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ ওয়ান, অর্থাৎ এ ইকলস টু ওয়ান, এ ইজ ইকল টু ওয়ান, সি ইকলস টু এক্স বর্জিত সংখ্যা টুয়েলভ। তাহলে প্রথমে দুটো গুণফল গুণ করব, তাহলে এ ইন্টু সি, এ ইন্টু সি সমান ওয়ান ইন্টু টুয়েলভ ইজ ইকল টু টুয়েলভ। এবার এই দুটোকে এমন দুটো সংখ্যায় আমরা উৎপাদক করব যাতে কিনা এই এক্স এর সহগ সাতের সমান হয়। তাহলে বারোটাকে আমরা উৎপাদক করতে পারি, দুই ছয় বারো, টু থ্রি। তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু থ্রি। এটাকে কেমনভাবে নিতে পারি, টু ইন্টু সিক্স, টু ইন্টু সিক্স হলে বারো হয়। তাহলে সেক্ষেত্রে দুই আর ছয়ের যোগফল, দুই আর ছয়ের যোগফল কিন্তু সাত হচ্ছে না। তাহলে কিভাবে নেব, বারো আর কিভাবে হতে পারে, ফোর ইন্টু থ্রি ইজ ইকুয়াল টু টুয়েলভ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বারো সংখ্যাটা, একে দুটো উৎপাদকে প্রকাশ করা হলো, গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে এই দুটোর যোগফল কিন্তু সাত হচ্ছে। সুতরাং আমরা এখানে এই সাতের পরিবর্তে এক্স এর সহগ সাত, এই সাতের পরিবর্তে আমরা লিখতে পারি ফোর প্লাস থ্রি, এইটা লিখতে পারি। তাহলে এখানে লিখছি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস, সাতের পরিবর্তে লিখব ফোর প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টুয়েলভ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স, ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিলাম, প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টুয়েলভ। এইবার এই দুটো সংখ্যা থেকে দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্সটা কমন চলে এলো, পড়ে থাকবে কি এক্স প্লাস ফোর প্লাস, এই প্লাস সাইনটা এখানে নেমে এলো, এখানে থ্রি, এখানে টুয়েলভ থেকে থ্রি কমন যাবে, তাহলে এক্স প্লাস ফোর। তোমরা এটা আরেকবার যাচাই করে নাও, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ফোর এক্স
plus 3 into x, 3x plus 3 into 4, 12. তাহলে আমরা আরেকবার এটা দেখে নি। তাহলে প্রথমে বললাম x স্কয়ার এর সহগ 1 এবং x বর্জিত পদ 12, এই দুটোকে প্রথমে গুণ করতে হবে, x স্কয়ার এর সহগ এবং x বর্জিত সংখ্যা। তাহলে এখানে 1 এবং 12 গুণফল করে 12 হলো, 12 এর উৎপাদক আমরা কি কি পেলাম, 2 × 2 × 4। সেক্ষেত্রে যদি আমরা 2 × 6 নিই তাহলে 7 কিন্তু হচ্ছে না, 2 + 6 করলে 7 হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের 4 × 3। তাহলে এমন দুটো সংখ্যা নিতে হবে যাতে করে সেই দুটো সংখ্যার গুণফল = 12 এবং তাদের যোগফল 7। তাহলে এখানে আমরা এই জন্য 4 + 3 এই দুটো সংখ্যাকে নিলাম, নিয়ে আমরা এই ব্র্যাকেটটা তুললাম, গুণ গুণ করে 4 × x + 3 × x 3x + 12, এই দুটো থেকে x কমন নিলাম এবং এই দুটো থেকে 3 কমন নিলাম। তাহলে এরপরে কি করে থাকবে, x + 4টাকে আমরা কমন নিয়ে নিই, x + 4, তাহলে থাকবে x + 3। সুতরাং নিম্ন উৎপাদক হলো, x + 4 × x + 3। আমরা পরের অঙ্কটা চলে যাই, x² + 14x + 8। তাহলে এক্ষেত্রে x² এর সহগ 3, x² এর সহগ 3 এবং x বর্জিত সংখ্যা এটা হলো 8। তাহলে প্রথমে এই দুটো সংখ্যার গুণ আমরা করব, 3 এবং 8 গুণফল করলে হয় 24। 24 এর উৎপাদক নির্ণয় করব, 24 এর উৎপাদক 2 × 12। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 এবং 12 এই দুটো সংখ্যা নিলেই আমাদের 14 চলে আসছে, 14। তাহলে এই দুটো সংখ্যা 2 + 12 = 14। তাহলে প্রথমে x² এর সহগটা নিলাম 3, x বর্জিত সংখ্যা হলো 8, এই দুটোর গুণফল হলো 24, 24 এর উৎপাদক 2 × 12। এবার এই যে দুটো সংখ্যা আমরা পেলাম এমন দুটো সংখ্যা নেব যাদের যোগফল হবে x এর সহগের সমান। তাহলে x এর সহগ 14, 2 + 12 = 14। তাহলে 14 এর পরিবর্তে এটা আমরা লিখতে পারি 3x² + 2 + 12 × x + 8 = 3x² × 2 × x + 12 × x + 8 = 3 × x কমন যাবে 3 × x 3x + 2। এখান থেকে 4 কমন যায়, 4 কমন গেলে 3x + 2। এইবার দেখো এখানে 3x + 2, এখানে 3x + 2, এই দুটোকে যদি আমরা 3x + 2টাকে যদি বাইরে নিয়ে আসি, কমন নিয়ে আসি, 3x + 2 পড়ে থাকবে x + 4।
সুতরাং এটার উৎপাদক করলে হবে 3x plus 2 into x plus 4 যদি এরকম থাকে সিন 9 r স্কয়ার প্লাস r মাইনাস 8 একই রকম ভাবে আমরা r স্কয়ার এখানে x ছিল চল এইখানে বীজগণিতিক সংখ্যামালায় r হলো চল তাহলে r স্কয়ারের সহগ 9 x বর্জিত সংখ্যা 8 এ দুটোর আমরা গুণ করব গুণ করলে হয় 72 আবার এটাকে ফ্যাক্টরাইজ করব ফ্যাক্টরাইজ করলে হয় 8 9 72 এমন দুটো সংখ্যা আমরা পেলাম 8 এবং 9 যে দুটো বিয়োগফল হচ্ছে 1 8 minus 9 minus 8 is equal to 1 ওখানে আগেরটা আমরা যোগফল করেছিলাম এখানে বিয়োগফল এখানে বিয়োগ চিহ্ন আছে এখানে 1 আছে এর আর এর সহগ 1 সুতরাং আমাদের দেখতে হবে এটা যোগ অথবা বিয়োগ করে মধ্য সহ আর এর সহগটাকে মেলাতে হবে তাহলে সুতরাং 9r স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 9 minus 8 into r minus 8 is equal to 9r square plus 9r minus 8r minus 8 is equal to 9r common চলে আসবে তাহলে পড়ে থাকবে r plus 1 minus 8 common গেলে r এই minus সাইনটা তোমাদের এইখানে চিহ্নের গোলমাল হতে পারে এই মাইনাস চিহ্নটা এখানে সোজা না নিয়ে আসবে পরে ধাপে যখন লিখবে এই মাইনাস সাইনটা অপরিবর্তিত থাকবে এরপরে এইখানে যে কি চিহ্ন হবে এইখানে হবে এই যে মাইনাস সাইনটা এলো এবং এর মাইনাস সাইন এই মাইনাস ইনটু মাইনাস এই দুটো চিহ্নের গুণফল তোমরা করে দেখবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 দেখো এইটা আবার গুণ করে দেখো এই সাইনটা আসছে তাহলে আবারও বলছি যে এইখানে এই দুটো থেকে কমন চলে গেল 9r পড়ে রইল r প্লাস 1 এইখানে যে মাইনাস সাইনটা বসে গেল এখান থেকে 8 কমন গেল এইবার এখানে কোন সাইন দেবে এইখানে যে সাইনটা হবে মাইনাস মাইনাসে প্লাস প্লাস অথবা তোমরা এইভাবে গুণ করে দেখতে পারো মাইনাস ইনটু প্লাস মাইনাস প্লাসে মাইনাস দেখো এখানে মাইনাস আছে এইখানে তোমার অনেকে এই উৎপাদক বিশ্লেষণে এইখানে চিহ্নে অনেক সময় ভুল হয় এই জায়গাটা তোমরা খেয়াল করবে আশা করি এটা বুঝতে পেরেছো এর পরের অঙ্কটা বলছি সেভেন এক্স স্কোয়ার প্লাস 48xy মাইনাস 7y স্কোয়ার তাহলে এখানে x স্কোয়ারের সহগ x স্কোয়ারের সহগ হলো 7 x স্কোয়ার তারপরে x x বর্জিত x বর্জিত সংখ্যা সেটা কিন্তু 7y স্কয়ার তাহলে এই দুটো প্রথমে আমরা গুণ করব x স্কয়ারের সহগ এবং x বর্জিত সংখ্যা এই দুটো সংখ্যা গুণ করলে হয় 7 ইনটু 7y স্কয়ার 49y স্কয়ার এই 49y স্কয়ারটাকে এটাকে এমন ভাবে আমাদের উৎপাদক করতে হবে যাতে এখানে 48y আসে তাহলে 49y স্কয়ার মানে আমরা লিখতে পারি 49y ইনটু 1y এমন ভাবে দুটো সংখ্যায় ভাগ করলাম 49y ইনটু 1y দেখো এই দুটো গুণ করলে আসছে এই দুটোর গুণফল 49y স্কয়ার
তাহলে এইখানে আমাদের যেটা আছে 48xy বা 48yx একই কথা, তাহলে এখানে x এর সহগ কিন্তু 48y, 48yটাকে কিভাবে আমরা নিতে পারি, এই দুটো গুণফল পেলাম এই দুটো, তাহলে 49y minus y is equal to 48y, 49y minus y is equal to 48y. সুতরাং 48y এর পরিবর্তে আমরা লিখতে পারি 49y minus y is equal to 7x square plus 48y এর পরিবর্তে কোনটা লিখবো বলেছি, 49y minus y, 49y minus y এই 48 এর পরিবর্তে এটা বসলো into x minus 7y square is equal to 7x square plus 49xy বা yx plus minus a minus yx minus 7y square is equal to 7x common যায় পড়ে রইল x plus 7y minus y কমন গেলে এই মাইনাস সাইনটা বসালাম, মাইনাস y ইন্টু x মাইনাস মাইনাসে প্লাস, আবার বলছি যে এখানে এই দুটো সাইনের গুণ করছি মাইনাস এবং এই মাইনাস, এই দুটো সাইনের গুণফল কত, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াইটা কমন চলে এসছে পড়ে থাকবে 7y, সুতরাং পরের লাইনে কি লিখতে পারি, x প্লাস 7y এটা কমন নিয়ে নিলাম পড়ে থাকতো 7x মাইনাস y, এইখানে সাইনটা তোমরা খেয়াল করবে এই মাইনাস সাইনটা প্রথমে নেবে, নেওয়ার পরে এইখানে কোন চিহ্নটা আসবে, এই চিহ্ন এবং এই চিহ্ন শেষের এই চিহ্ন এবং এই চিহ্ন দুটো গুণ করে এটা আসবে, অথবা দেখো এই দুটো গুণ করে মাইনাস ইন্টু প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, তোমাদের এখানে লিখে দিয়েছি বসে দেখি 13.2, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি আর একটা অঙ্ক লাস্ট বলছি 5 নম্বর, 99x স্কোয়ার মাইনাস 202ab প্লাস 99b স্কোয়ার, এখানে একই রকম ভাবে 99x স্কোয়ার স্কোয়ার 99 স্কোয়ার মাইনাস 202ab প্লাস 99b স্কোয়ার, তাহলে এখানে যদি আমরা এটাকে চল ধরি তাহলে এখানে সহগগুলো আসবে 99 একটা আসবে, এখানে আসবে 99b স্কোয়ার, b স্কোয়ারটা আলাদা রাখবো, এইবার এই দুটো 99 × 99 এই দুটোকে এমনভাবে আমরা গুণ করব 99 × 99, তাহলে এখানে 99 হলো 9 × 11, 99 হলো 9 × 11, এই 11 × 11 গুণ করলে হয় 121, আর 9 × 9 এই দুটো গুণ করলে হয় 81, তাহলে এখন যদি এই দুটো আমরা যোগ করি 81 প্লাস 121 ইজ ইকুয়াল টু 202, তাহলে সুতরাং 202 এর পরিবর্তে আমরা লিখতে পারি 81 প্লাস 121, 99 স্কোয়ার মাইনাস 202 পরিবর্তে কি লিখবো 81 প্লাস 121, কেউ যদি 121 প্লাস 81 লেখে আগে সেটা কোনো সমস্যা নেই, এই 121 প্লাস 81 সেটাও লেখা যায়, ইনটু এবি প্লাস 99b স্কোয়ার, 99 স্কোয়ার মাইনাস 81ab মাইনাস 121ab
प्लस 99 बी स्क्वायर इक्वल टू 9 ए कॉमन जाए 9 ए 99 स्क्वायर के 9 ए दिए जो भाग करी कत थक 9 ए 9 ए इनटू 9 ए 99 स्क्वायर सॉरी 11 ए 11 ए माइनस 9 ए कॉमन गेले हबे 9 बी माइनस एखान थेके 121 माने 11 दिए विभाज्य है 99 के 11 दिए भाग करा जाए विभाज्य सूतरा एखान थेके 11 एकटा फैक्टर आसबे इनटू बी তাহলে 11 ইন্টু 11 121 বিটা কমন নিয়ে এসছি থাকবে এ প্লাস মাইনাস এ মাইনাস 9 বি তাহলে এখানে আবারও বলছি এই যে প্লাস সাইন এবং এটা মাইনাস সাইন প্লাস মাইনাস এ মাইনাস তাহলে এখান থেকে লিখতে পারি 11 এ মাইনাস 9 বি এটা কমন চলে আসলো পড়ে থাকলো 9 এ माइनस 11 बी आज के एखने शेष करछी तुम्हरा वीडियो टा देखबे एवं तुम्हरा सब्सक्राइब करबे ताहले एर पोरेर दिन नेक्स्ट क्लास टा एर पोरेर अंश थेके शुरू करबे।